হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাপল ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ রেসিপি নিয়ে। আজ আমি বাসায় বানিয়েছি জলপাইয়ের আচার, তো আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি, আর সে থেকে এই ভিডিওটা করা। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আর কেটে কেটে দেখলে হয়তো বুঝতে পারবেন না, কারণ এখানে এই আচারের রেসিপিতে আমি অনেক উপকরণ ব্যবহার করেছি, আর কেটে দেখলে হয়তো আপনাদের বোঝার কোনো ভুল থেকে যেতে পারে। আর সেজন্য রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা ভিডিওটা না কেটে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আর আশা করি আপনারা হয়তো তাই করবেন, ভিডিওটা কাটবেন না। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই আচারে কি কি উপকরণ ইউজ করব সেগুলোর একটু হালকা দেখাইছি, স্যাম্পল দিয়েছি যে কী কী রাখছি। তো এখানে নিয়েছি আমি শুকনো গোটা মরিচ, তারপরে জলপাই গোটা, এখানে আছে হলুদের গুঁড়ো, লবণ, রসুন, তারপরে জিরা, তারপরে লাগবে লবঙ্গ, এখানে মরিচের গুঁড়ো, এখানে নিয়েছি রাঁধুনি, তারপরে নিয়েছি পাঁচফোড়ন, আর এখানে দেখতে পাচ্ছেন সাদা এলাচ, দারচিনি, আদা, আর নিচে দেখতে পাচ্ছেন ওগুলো বিড়বিড়ে সরিষা। তো এগুলোই রেসিপির মধ্যে থাকবে, লাগবে। তো এগুলো বিভিন্নভাবে আমি বিভিন্ন পদ্ধতিতে ইউজ করব পর্যায়ক্রমে, সেগুলো আপনারা দেখতে পাবেন পুরোপুরি ভিডিওটা দেখলে। আর কেটে কেটে দেখলে কখনোই বোঝা সম্ভব না, কারণ রেসিপিটা সহজ না, একদম সহজ না, অনেক কিছু অ্যাড করতে হচ্ছে এখানে, একবারে বলতে গেলে গর্জিয়াস একটা রেসিপি। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমি এই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি যে কারণে যে এই রেসিপির আচারটা আমি দেখছি যারা আমার এই আচার খেয়েছে তারা সবাই বলছে নাকি খুব টেস্ট। আমি আমার নিজের আচার বলে বলছি না, আমি তো জানি না কেন কতটা টেস্ট, আমার কাছেও ভালো লাগে, আর ভাবলাম আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি যে আপনাদের কতটা ভালো লাগে। আপনারা বাসায় বানাবেন, বানিয়ে খাওয়ার পরে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আসলেই কি আমার আচার রেসিপিটা ভালো। তো যাই হোক ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে জলপাই নিয়েছি আমি, এখানে জলপাই ছিল 3 কেজি, তো আগের দিন রাতের নিয়ে এসেছিলো, সেজন্য একটু পেকে গেছে, একটু রাতে নিয়ে এসেছিলো, যার জন্য আমি অত রাতের আচার করতে যাইনি, আচারের অনেক ঝামেলা। তো এইভাবে আমি কেটে নিয়েছি, দুই পাশ থেকে কেটে নিয়েছি, অনেকটাই পেকে গিয়েছিলো জলপাইগুলো, যার জন্য একটু আচারের সময় প্রবলেম হতে পারে, কারণ যে যতটা সেদ্ধর পরে মানে ভাপ দেওয়ার পরে গোটা থাকার কথা ততটা হয়তো থাকবে না। তো সে কারণে আমি একটু হালকা ভাপ দেওয়ার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে পাকা জলপাই না হয়, কাঁচা জলপাইগুলো এই ডিজাইনের যে রেসিপিটা কেটে নিয়েছি যেভাবে তাতে পারফেক্ট হয়। তো আমারটা কাঁচা ছিল রাতের মধ্যে, সকালবেলা দেখছি অনেকটাই পেকে গেছে। তো জলপাইগুলো আমি ভালোভাবে ধুলাম পানিতে, তারপর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পানি নিয়েছি, তারপরে হালকা হলুদ যেন কালারটা ভালো আসে যেন হলুদ অ্যাড করেছিলাম, এই যে বলক উঠছে। আমি এখন এটা বেশি সেদ্ধ করিনি, কারণ অনেকটা পেকে গেছে, যদি সব কিছু ঘেটে যায় সেই ভয়ে। তো এটা আমি এখন চুলা থেকে নামাবো, নামিয়ে আমি পানি ছাড়বো আর কিছুক্ষণ রেখে দিব ঝাঁকার মধ্যে, যাতে করে পানিগুলো সম্পূর্ণ পড়ে যায়, ঝোল যেন না হয়। দেখা যাচ্ছে যে যখন আমি আচার করব এভাবে পানি না ছাড়লে আচার করার সময় অনেকটা জলপাই থেকে পানি বের হয়, আর সেগুলো একবারে জলপাইয়ে গোটা থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চুলায় বসায়ে বলক উঠাবেন এবং উল্টে পাল্টে দিবেন। এই কড়াইটা আমার 3 কেজি জলপাই ছিল, সে কারণে কড়াইটা সেই পরিমাণে একটু ছোট ছিল, একটু বড় হলে সুবিধা হতো নাড়িয়ে দেওয়ার। তো যাই হোক, আমার কাছে এর চেয়ে বড় ছিল না, যার জন্য আমি এটা ইউজ করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপরে যে জলপাইগুলো আমি ঢেলে দিলাম, এই যে পানি ছাড়লাম, পানি ছাড়ায় যে দেখছেন কিছু কিছু জলপাই একটু কেমন হয়ে গেছে বেশি পাকে থাকার জন্য, তো ওখানে আমি ছাড়তে দিয়েছি পানি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন আমি
গরম মশলা যেগুলো মশলা অ্যাড করবো ভেজে নিচ্ছি এগুলো বেটে নিব। তো এখানে আমার আছে দেখেন সাদা এলাচ, লবঙ্গ, কালো সরিষে যেটা হয় সেটা ভেজে নিয়েছি, জিরা, তারপরে পাঁচফোড়ন, রাঁধুনি, সবগুলো যেগুলো আপনাদের দেখিয়েছিলাম ফার্স্টে ওগুলো ভেজে নিচ্ছি, কারণ ওগুলো আপনারা দেখা যাচ্ছে ওগুলো বাটা দেখতে পারবেন, তারপরে আবার যে এখন ভেজে নিচ্ছি বিভিন্নভাবে দেখতে পাবেন। সেজন্য আপনাদের বলছি যে প্লিজ আপনারা চেষ্টা করবেন ভিডিওটা ফুল দেখার। এই যে মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ গোটা ভেজে নিচ্ছি। তো আপনারা মরিচ ভাজার সময় অনেক সময় ঝাঁজ লাগে, আপনারা অবশ্যই একটু হালকা তেল দিবেন সয়াবিনের যদি পারেন, অন্য তেল দিলেও হবে কিনা, আমি সয়াবিনের তেলই দেই যাতে করে ঝাঁজটা নাকে না লাগে সে কারণে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, এগুলো কালো সরিষা, এগুলো ভেজে নিয়েছি, এগুলো এখন আমি বেটে নিব, এগুলো বেটে নিব, তারপরে যাওয়া যাবে কিভাবে আমি করছি আচার। আমি চেষ্টা করেছি যে ভিডিওটার ভালোভাবে দেখানোর জন্য, বোঝার জন্য আপনাদের। তো এখানে নিয়েছি আমি তেজপাতা, ওখানে গুঁড়ো মশলা বাটা, এখানে ছিল রসুন, তারপরে আদা বাটা, তারপরে নিয়েছি সরিষা বাটা আর জিরা বাটা আর সাদা এলাচ, এগুলা সবগুলো আলাদা আলাদা করে আবার বেটেও নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন গোটা দারচিনি, লবঙ্গ, পাঁচফোড়ন আর রাঁধুনি, এই যে রাঁধুনি, এই যে রাঁধুনিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি একবারে। এই রাঁধুনিগুলো দেখা যায় অনেক, আপনারা হয়তো অনেকেই চেনেন যে পাঁচফোড়নের মধ্যে থাকে ছোট ছোট, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এই যে আমি জলপাই সেদ্ধ গুলান এভাবে রেখে দিয়েছি পানি ছাড়ার জন্য, তারপরে উঠে নিয়েছি। এই যে এখন আমি পাটাই সবগুলো বেটে নিচ্ছি, এই যে বাটা হয়ে গেছে আমার, এখন মরিচ বাটা, শুকনা মরিচ বাটা সেটাও হয়ে গেছে, এই যে দেখুন এভাবে আপনারা বেটে নেবেন। আসলে রেসিপিতে এভাবে যদি করেন, আপনারা চাটনি স্টাইলে খেতে চান আর মুখে অনেক স্বাদ লাগবে এরকমটা খেতে চান, তাহলে একটু তো কষ্ট করতেই হবে। তো যে এখানে আমি ভিনেগার নিয়েছি, রাঁধুনি তেল নিয়েছি, রাঁধুনি সরিষার তেল, এখন আমি যে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, জাল ধরালাম, এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। তো আপনারা এই পদ্ধতিতে যদি আচার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের রোদে দেওয়ার ঝামেলা থাকবে না, একদম থাকবে না, কারণ আমি এখানে ভিনেগার দিব, সে কারণে রোদে না দিলেও চলবে, আবার তেলের খরচটাও কমে যাবে, তেল অতটা লাগে না। আমি ওখানে সরিষা বাটা দিয়েছি তার জন্য তেল লাগেনি, ফার্স্টে আমি তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে একে একে আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ, তারপরে দারচিনি দিব, তো এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে থাকবেন আপনারা, আর এই যে দারচিনি দিলাম, এই যে লবঙ্গ দিয়ে দিলাম, এরপর আমি পাঁচফোড়ন দিচ্ছি, এরপর দিচ্ছি রাঁধুনি, এগুলো ভালোভাবে মিক্সড করে নিব। এরপর আমি জিরা দিলাম, গোটা জিরা। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন যে এত ঝামেলার একটা রেসিপি, আসলে সেটা না, যতটা ঝামেলা তার চেয়ে যখন আপনারা খাবেন তখন আপনাদের মন ভরে যাবে যে এত টেস্ট এই রেসিপিটা। একটু কষ্ট তো হবেই, তবে যখন আপনারা মুখে দিবেন সব কষ্ট দূর হয়ে যাবে, এতটাই টেস্ট।
এই যে এখন আমি একে একে বাটা সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম রসুন বাটা, এখন দিচ্ছি গরম মশলা বাটা, এরপর দিচ্ছি জিরা বাটা, তারপরে সরিষা বাটা। এটা আমি কালো সরিষা নিয়েছিলাম। তারপরে দিলাম আদা বাটা। অনেকে সাদা সরিষা দেয়, সরি ওখানে দেয় হলুদ সরিষা, অনেকে সাদাও বলে, তো ওটা দিলে একটু ঝাঁঝালো হয়, আমার কাছে মনে হয় ভালো লাগে না, তাই আমি কাল সবসময় কালোটা কালো সরিষা দেওয়ারই চেষ্টা করি, আর তাই দিই, সেটাই দিই। এইভাবে আপনারা আচার করলে, সেটা আপনার ফ্রিজে না রাখলেও পারেন, কোনো সমস্যা হবে না আচারের, বা তেলেও যে তেলে ডুবিয়ে রাখে আচার ওভাবে রাখতে হবে না, এমনিতে আপনারা রেখে দিবেন কিছু হবে না আশা করা যায়। আমি এভাবেই রাখি, তবে লক্ষ্য করতে হবে আচারের শেষ মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওখানে যেন যে আমরা চিনি দিব সেটা একবারে মিক্সড হয়ে যায়, একটু যেন ঝলঝল না থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম হওয়ার কথা থেকে যায়, এজন্য আমরা লক্ষ্য করব যেন কোনো প্রকার না থাকে ঝোল। এখানে আমি হলুদ আর লবণটা পরে অ্যাড করেছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। আর অবশ্যই আপনারা তরকারি যেমন মশলা ভালোভাবে কষাতে হয়, কষে রান্না করলে অনেক টেস্টি হয়, ঠিক সেরকম আচারেও একই অবস্থা, আচারে মশলাটা যত ভালোভাবে কষাবেন আচারটা ততটাই ভালো হবে। এক পর্যায়ে দেখা যায় এখানে আমি দিলাম গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম এখানে কালার ভালো আসার জন্য। এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এক পর্যায়ে যখন মশলাটা কষা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন মশলা থেকে একবারে তেল তেলে একটা ভাব চলে আসবে। একটু পানি দিবেন না, আর জালটা চুলার একবারে লো আঁচ দিবেন যাতে করে মশলাটা না পুড়ে যায়, মশলা পুড়ে গেলে আচারটা তিতা লাগবে। এই যে দেখুন একবারে তেল তেলে হয়ে গেছে, এখন আমি ভিনেগার দিচ্ছি। আমি আচারের পরিমাণটা অনুমান করে দিলাম ভিনেগার, এই যে এখন ভালোভাবে আবার কষে নিচ্ছি আচার যে মশলাগুলো সেগুলো ভালোভাবে কষে নিচ্ছি। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একবারে আচারের খুঁটিনাটি সব কিছু তুলে ধরেছি, যার কারণে ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, আসলে এটা তো আমার ব্লগ চ্যানেল আর সেই জন্য আমি বিস্তারিত বলতে পারছি। আর আপনাদের যদি এই ভিডিওটি দেখার পর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন মনে জাগে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যেভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, তবে যেন পুড়ে না যায় এটা অবশ্যই লক্ষ্য করবেন, অল টাইম এভাবে নেড়ে দিবেন, কারণ এখানে মশলা যেহেতু আছে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সে কারণেই আর কি। আর আমার তো টক ঝাল মিষ্টি আচার খুবই পছন্দের, খুবই পছন্দের আমার মিষ্টি, বা একবারে টক বা একবারে মিষ্টি এরকম আচার ভালো লাগে না, আর মোটামুটি সব মেয়েরাই একটু কম বেশি আচার পছন্দ করে, আর এরকম আচার হলে তো কেউ মিস করবে না। দেখা যাচ্ছে আপনার বাসায় বানিয়ে রেখে একবার খাওয়াইছেন আচারটা, পরবর্তীতে আবার চেয়ে খাবে, তবে হ্যাঁ একটু কষ্ট হয়। এই যে দেখুন এখন আমি যেগুলো বেটে নিয়েছিলাম মশলাগুলো আর মরিচের, এই যে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম এগুলাও দিয়ে দিলাম, এখন ভালোভাবে এটা মিক্সড করব, নেড়ে চেড়ে দিয়ে মিক্সড করব। এখানে আপনারা ধনিয়া বাটাও দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ধনিয়া বাটা দেওয়া সম্ভব হয়নি কারণ আমার কাছে ছিল না, ভেবেছিলাম আছে, দেখি যে শেষ হয়ে গেছে তখন আর পাইনি, দেওয়া হয়নি। আপনারা এটা দিলে আরও ভালো হবে, একটা ফ্লেভার ভালো আসবে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি,
আমার এই আচারে চিনি লেগেছে, 3 কেজি জলপাই ছিল, আর এখানে আমার 1 কেজির মতো আমি এখানে দিয়েছি চিনি। আপনারা কি পরিমাণ টক খান, মিষ্টি খান, সেটার উপর ডিপেন্ড করে দিতে পারেন। তো এইভাবে নেড়ে চেড়ে দিবেন। এই যে দেখুন, এমনি যে চিনিগুলো এভাবে গলে গিয়ে এরকম হয়েছে, এরকম অবস্থায় কখনোই নামানো যাবে না। এই যে, আর এটাতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা কি করবেন, এটা নেড়ে দিবেন, তবে আস্তভাবে নেড়ে দিবেন। এই যে ভেতর দিকে দিয়ে এইভাবে, ঠিক এভাবে দিবেন, যাতে করে ওগুলা একবারে ঘেটে না যায়। জলপাই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর এটা একটা বেহেস্তি ফল। এটা কোরআনে এই ফলের নামও দেওয়া, বর্ণনা করা আছে, আপনাদের হয়তো অনেকেরই জানা। আর সেখানে বলা আছে এটা জায়তুন ফল হিসেবে, তো এটা একটা পবিত্র ফল বলা যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন, আপনারা অবশ্যই এভাবে আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, আমার সাথে থাকবেন। আর যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমি চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার, এবং আমি চাই যে আপনারা আমাকে পরামর্শ দিন, ভালো লাগতেই হবে এমন না, মন্দ লাগতে পারে সেটাও জানাবেন, আমি যাতে মন্দ থেকে সেরে আসতে পারি, ভালো লাগাতে পারি আপনাদের, সেটুকুই চেষ্টা করব। তো এই তো এভাবে হয়ে গেছে, যখন হয়ে যাবে তখন তেলটা বের হবে, তখন বুঝবো যে হয়ে গেছে। আর আজকে এই ব্লগটি আমি এখানে শেষ করছি, সবার সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, লাইক করুন। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।